আসসালামু আলাইকুম মাদুর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন রাজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কয়টা গাড়ি দেখাচ্ছেন? আজকে আপনাকে মাত্র 6টা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে কোন গাড়ি দিয়ে শুরু করবেন? প্রথমে দেখাবো 6টা গাড়ি, শুরু করবো 2006 মডেল এক্স করোলা দিয়ে। আচ্ছা, 6 নিউ শেপ, একবারে 6 মডেল এক্স করোলা। আচ্ছা, কালারটা কি আছে? একবার স্কাই ব্লু কালার, চমৎকার একটি গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক, 6 মডেল, নয় রেজিস্ট্রেশন। খুবই চমৎকার। কালা কি টাচ আছে? একদমই ফ্রেশ। সামনে গ্রিলটাও কিন্তু অরিজিনাল রয়েছে, 23 সিরিয়ালের গাড়ি। কালার হচ্ছে স্কাই ব্লু কালার। চাকার অবস্থা দেখেন, একদম কিন্তু এখানে বিট গুলো ক্লিয়ার হয়েছে, অরিজিনাল কালার, অরিজিনাল রেঞ্জিং, অরিজিনাল রেঞ্জিং পাচ্ছেন। গ্লাস গুলো হচ্ছে পাচ্ছেন অরিজিনাল। ভিতরে দেখেন, ভিতরে বিস্কিট উডেন প্যানেল, ভিতরে বিস্কিট উডেন প্যানেল পাচ্ছেন। এসি টাচ, অ্যান্ড্রয়েড এসি টাচ না, এসি হচ্ছে ভলিউম পাচ্ছেন। আর এখানে একটা হচ্ছে ডিভিডি ডিসপ্লে আছে, আর এই পাশে রয়েছে, এই পাশে উডেন রয়েছে, ইয়েলো কালার উডেন না। খোলা কাটা কি আছে? নো খোলা কাটা, খুবই চমৎকার, ভালো স্পেস আছে এখানে। উডেন রয়েছে, খোলা কাটা স্ক্রিন দেখেন, এখন কিন্তু স্টিকার গুলো পাচ্ছেন আপনি অরিজিনাল। চাকার অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর আমি যদি পিছন থেকে দেখাই গাড়িটা, পিছন থেকে দেখতে এমন হবে, অকটেন আর এখানে কিন্তু হচ্ছে গ্লাসগুলো অরিজিনাল রয়েছে, টয়োটা অরিজিনাল গ্লাস। ভিতরে হচ্ছে বিস্কিট ইয়েলো কালার উডেন রয়েছে, এসি হচ্ছে ভলিউম। তারপর এটা গাড়ি দেখাচ্ছি, সামনের বাম্পারটা মডিফাই বাম্পার লাগানো, 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন। ওকে, চমৎকার একটি গাড়ি দেখেন, নামটা স্পাল কালার, প্রজেকশন হেডলাইট, সামনের বাম্পারটা দেখেন একবার, স্পোর্ট বাম্পার দেখতে পাচ্ছেন, স্পোর্ট বাম্পার, চমৎকার। এখানে কি লাইটগুলো কি জ্বলবে না? হ্যাঁ হ্যাঁ জি, এস এই লাইটগুলো জ্বলবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এ কিন্তু বাম্পারটা এটার সাথে অ্যাডজাস্ট করা আছে, হাইব্রিড বডি কিট রয়েছে কিন্তু। ইয়েস, ভিতরে হচ্ছে আপনারা পাবেন অ্যাশ কালার, ইন্টেরিয়র পাবেন অ্যাশ কালার, ইন্টেরিয়র পুশ স্টার্ট, এই যেখানে কিন্তু পোস্ট রয়েছে, খুবই চমৎকার। এসি হচ্ছে আপনার ভলিউম রয়েছে, এসির অবস্থা কেমন রয়েছে? একবার কমপ্লিট, ওকে, ঠান্ডা না, প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল পাবেন, হাইব্রিড। ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। চাকার অবস্থাগুলো দেখেন, খুবই সুন্দর চাকা রয়েছে। আর এই পাশের অবস্থা, এখানে কিন্তু একটা স্পয়লার থাকবে, একটা ওয়াইপার থাকবে, তো একটা অ্যাকুয়া ব্যাক ক্যামেরা রয়েছে। যদি দেখে এই পাশের অবস্থা, যথেষ্ট পরিমাণে কিন্তু স্পেস পাবেন এই গাড়িটাতে। খোলা কাটা কি আছে ভাইয়া? তো পুরো খোলা কাটা নাই, অ্যাক্সিল স্ট্রিং নেই। এই দেখেন, এখানে কিন্তু কোয়ার যে লোগোটা আছে এখানে রয়েছে, পিছন লাইট এলইডি। ইয়েস, এলইডি লাইট। আর এই পাশের অবস্থা যদি দেখে, দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টারিয়র খুবই চমৎকার। আর চাকার অ্যালয়িং গুলো দেখেন, একবার চমৎকার দেখেন, অ্যালয়িংটা খুবই সুন্দর। এটা ভাই কত মডেল? এটা 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন। পেপারস কত আপডেট আছে? একবার 24 আপ টু ডেট, 24 পর্যন্ত আপডেট আছে, দুইটাই 24 পর্যন্ত টেক্সট আপডেট আছে ইনশাআল্লাহ। আর এটা কিন্তু হচ্ছে প্রজেকশন লাইট, একবার প্রজেকশন লাইট, এটা কিন্তু খুবই ইউনিক লাইট। ইয়েস। আর এটা প্রাইস কত যাচ্ছে? মাত্র 13,20,000 টাকা, 13,20,000 আস্কিং প্রাইস। আসলে কথা বলতে পারবেন। তারপর আরো কিছু গাড়ি আছে, সেগুলো আমরা দেখাবো, পরে দেখাবো। তো এটা এক্সিও জি এডিশন ফিল্ডার, জি ফিল্ডার। আচ্ছা, চমৎকার একটি গাড়ি দেখেন, কোনো খোলা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই,
কালারটা কি আছে? একবার হোয়াইট কালার, ভিতরে বিস্কিট। সামনের অবস্থা কেমন? কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল। ওকে, ব্যাকলাইট হেডলাইট সব অরিজিনাল ইনশাআল্লাহ। সব অরিজিনাল আছে না? জি। কালার কি টাচ আছে? একটু হালকা টাচ আছে সামনে পিছনে বাম্পারে হালকা। আচ্ছা, চাকার অবস্থা দেখতে পাচ্ছেন? ওই বুট এখানে অরিজিনাল নিকেল না? অরিজিনাল নিকেল ইনশাআল্লাহ। অরিজিনাল স্টিকার রয়েছে টয়োটা। ইয়েস। আর ভিতরের অবস্থা দেখেন? ভিতরে বিস্কিট ইন্টেরিয়র দেখেন? বিস্কিট ইন্টেরিয়র। এসি হচ্ছে আপনার টাচ পাবেন এটা। জি। এইখানে কিন্তু নিকেল পাবেন। নিকেল হ্যান্ডেল, নিকেল এই যে এখানে নিকেল রয়েছে। খুবই চমৎকার গাড়ি। অরিজিনাল ডেনশেট। অরিজিনাল ডেনশেট না? তিনটে অরিজিনাল তিনটে। ওকে। কিছু নাম রেস্ট আছে? আমরেস্টও আছে। জি, এটা শুনে আমরেস্ট থাকবে। জি হলেই থাকবে। খুবই সুন্দর গাড়ি। চাকার অবস্থা দেখতে পাচ্ছেন? পিছনে পিছনটা ব্যাটারি সোলার আছে। স্মলার রয়েছে না? জি। দেন 60 সিলিন্ডার সিএনজি করা। 60 লিটার সিএনজি রয়েছে দেখতে পাচ্ছেন? একবার এই যে এখানে কিন্তু রয়েছে। একবার ডাকনাটাও আছে। ডাকনা রয়েছে ইনশাআল্লাহ। জি। এটা ভাই প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস আছে মাত্র 11,50,000 টাকা। মাত্র 11,50,000 টাকা। ইয়েস। আজকিন প্রাইস? আজকিন প্রাইস। আসলে কথা বলতে পারবেন? তারপরে ভাই কোনটা দেখাচ্ছেন? এরপর দেখাবো একটি মিৎসুবিশি ল্যান্সার। আচ্ছা, মিৎসুবিশি ল্যান্সার 2006 মডেল, 12 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল পাওয়ার একটি গাড়ি। ওকে। হাফ স্পাইড ইন স্পাইড কার, 2425 কাগজ আপ টু ডেট। ওকে। কালার সিলভার। সিলভার কালার। ওকে। 1500 সিসি অল পাওয়ার একটি গাড়ি। সুন্দর একটি গাড়ি দেখেন। একবারে তিন বডি সামনে পিছনে গ্লাস হচ্ছে। আপনারা চাকা অ্যালাইনমেন্টটা দেখেন, খুবই সুন্দর। চাকাগুলো অনেকদিন যাবে। আর এই পাশে কিন্তু বডি কিট করা আছে। একবারে জাপানি বডি কিট। জাপানি বডি। জাপানি ফিটিং বডি কিট। আর ভিতর কিন্তু আপনার অ্যাশ কালার পাবেন, দেখতে পাচ্ছেন? অ্যাশ কালার। খুবই চমৎকার। চাবিতে স্টার্ট না? ইয়েস। এটা কত সিসি? এটা এটা 1500 সিসি, 1500 সিসি। ওকে। আর এই পাশের অবস্থা যদি দেখাই আপনাদের, পিছনে অবস্থা দেখতে পাচ্ছেন? খুবই চমৎকার। পিছনে একটা ব্যাগ স্পয়লার আছে। আচ্ছা, একবারে চমৎকার একটি স্পয়লার আছে। 33 সিরিয়াল, 6 মডেল, 12 রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি। এটা প্রাইস কত আছে? এটা প্রাইস মাত্র 9,50,000 টাকা। 9,50,000 আজকের প্রাইস। আসলে কথা বলতে পারবে? ইয়েস। এরপরে দেখাবো 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, টয়োটা সাকসিড। ওকে। টয়োটা সাকসিড চমৎকার একটি গাড়ি, অল পাওয়ার একটি গাড়ি, ফ্যামিলি ইউজ কার। ওকে। অল অপশন অটো। অল অপশন অটো। 60 সিলিন্ডার সিএনজি করা, 2324 কাগজ আপ টু ডেট। চমৎকার একটি গাড়ি দেখেন। কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। গাড়ি একটু দেখেন। আমি যদি দেখাই ভিতরের ইন্টেরিয়রটা, খুবই চমৎকার। ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো আপনাদের। জি। ব্ল্যাক ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র। একদম ফ্রেশ আছে গাড়িটা না? একবারে ফ্রেশ। এটা প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস আছে মাত্র 9,20,000 টাকা। 9,20,000? মাত্র 9,20,000 আস্কিং প্রাইস। আপনি আপনার সাপেক্ষে দাম কমাবেন। আচ্ছা, আসলে আরো কথা বলতে পারবেন। এরপর একটা এটা ফিনিশ দিয়ে দাও। টয়োটা এটা কি পাসো? এটা পাসো সিটি। পাসো সিটি। একবার এটা গাড়ি দেখো, চমৎকার। যারা জিপ বড় গাড়ি খুঁজেন, মানে হচ্ছে অল্প বাজেটে জিপের স্বাদ, জিপের স্বাদ মিলবেন আর কি। নোয়া গাড়ি, অ্যাকশন, 7 সিট, 7 সিটের গাড়ি, 1500 সিটিতে পাবেন। ব্যাড ট্যাক্স হাই কর কম। 2009 মডেল, 13 রেজিস্ট্রেশন, চমৎকার একটি গাড়ি, 2324 কাগজ আপ টু ডেট। কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। 7 সিটের গাড়ি, ব্ল্যাক কালার, চমৎকার একটি গাড়ি। এখানে দেখতে পারেন আমরা ভিতরে ইন্ট্রোটা দেখো। 7 সিটার। একবার 7 সিটার গাড়ি। 7 সিটার। একবার ফুল লোড সিটে। হ্যাঁ, ফুল লোড টিভি নেভিগেশন, ব্যাক ক্যামেরা। ওয়াও, খুবই চমৎকার। এসি কিন্তু হচ্ছে আপনার ভলিউম পাবেন ইনশাআল্লাহ। আর এই পাশের অবস্থা দেখতে এমন হবে। এটা কিন্তু অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ। সেভেন সিটার অ্যাভেঞ্জার। জি, দেখতে পাচ্ছেন? পিছন দিকে দেখতে কিন্তু এমন অনেক সুন্দর করে। পিছনটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, পাসো সিটি লেখা আছে। 7 সিটার অ্যাভেঞ্জার। 7 সিটার গাড়ি কিন্তু এটা। ইয়েস, পাসো সিটি। ইয়েস, খুবই ফ্রেশ চমৎকার একটা গাড়ি, পাসো সিটি। ইয়েস, 7 সিটার গাড়ি। এটা ভাই প্রাইস কত যাচ্ছে? মাত্র 14,20,000 টাকা। 14,20,000। মাত্র 14,20,000। আজকের প্রাইস? আসলে কথা বলতে পারবেন? আসলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ।